লক না খুলেই একটি ব্রাউজারের মাধ্যমে কিভাবে মেমোরিতে রাখা সকল তথ্যগুলো দেখা যায়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রিয়জন আছে যারা বাড়তি নিরাপত্তার জন্য তার ফোনের গ্যালারি ফাইলস লক করে রাখে, কিন্তু অনেক সময় আপনাদের দেখার প্রয়োজন হয় যে আসলে তার গ্যালারিতে তার ফাইলসে কী কী রাখা আছে। কিন্তু দেখা যায় সেই প্রিয়জনেরা বাড়তি নিরাপত্তার জন্য ফোন লকের পাশাপাশি গ্যালারি লক করে রাখে, ফাইলস লক করে রাখে বা অন্য অন্য ফাইলসগুলো লক করে রাখে, কিন্তু সেই ফাইলস বা গ্যালারি লক করে থাকলে কিন্তু কোনো কিছুই দেখা যায় না। তো আপনি খুব সহজেই একটি ব্রাউজারের মাধ্যমে তার মেমোরি কার্ডে কী কী রাখা আছে সেগুলো আপনি দেখতে পাবেন, যেমন ছবি, ভিডিও, অডিও রেকর্ডিং থেকে শুরু করে সব কিছুই। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আমার মেমোরি কার্ডে কী কী আছে সমস্ত তথ্যগুলো কিন্তু একটি ব্রাউজারের মাধ্যমে বের করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যে ফাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি কার্ড কিংবা আপনার ফোন ডিভাইসে থেকে থাকে। এখানে দেখেন DCIM, এটার মধ্যে মূলত আপনার ছবি রাখা থাকলে সেগুলো থাকে, মানে অর্থাৎ ক্যামেরা থেকে ছবি তোলা কিংবা ফেসবুক থেকে ডাউনলোড করা, ইমো থেকে ডাউনলোড করা, সমস্ত তথ্যগুলো কিন্তু এর মধ্যে থাকে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য উপরে দেখেন ক্যামেরা অপশনটিতে ক্লিক দিলাম, তার মানে হচ্ছে আমার মেমোরি কার্ডে কী কী ছবি তোলা আছে সেগুলো আমি এখন একটা ব্রাউজারের মাধ্যমে দেখব। তো আমি এখানে এখন ক্লিক দিলাম। তো দেখেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার এই যে মেমোরি কার্ডের মধ্যে যতগুলো ছবি তোলা আছে সমস্ত ছবিগুলো কিন্তু এখানে বের হয়ে আসছে। এখানে কয়েক হাজার ছবি আছে, সমস্ত ছবিগুলো বের হয়ে গেছে এবং সেটা কিন্তু আমি মেমোরি কার্ড কিংবা গ্যালারিতে না গিয়েই একটি ব্রাউজারের মাধ্যমে বের করলাম। এখন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ছবির উপরে আমি টাচ করতেছি, দেখি যে ছবিটা ওপেন হয় কি না। তো ছবির উপরে টাচ করলাম, তো দেখেন ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে কিন্তু চাইলে ওই মেমোরি কার্ডের মধ্যে যতগুলো ইনফরমেশান আছে, সেটা হতে পারে ছবি, অডিও, ভিডিও রেকর্ডিং বা অন্য অন্য ফাইলস, ডকুমেন্ট, সবগুলোই কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন, অর্থাৎ তার ফোনের গ্যালারি লক কিংবা ফাইলস লক না খুলেই দেখতে পাবেন সব কিছুই। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেই ডকুমেন্টস অর্থাৎ সেই তথ্যগুলো একটি ব্রাউজারের মাধ্যমে বের করবেন। তো এজন্য আপনাকে সেই ফোনের ব্রাউজারে চলে যেতে হবে, যে কোনো একটি ব্রাউজার। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ফাইল, FILE। ফাইল লেখার পরে এখানে আমি একটি কলন দিবেন, কলন দেওয়ার পর এখানে দেখেন যে স্ল্যাশ, পরপর তিনটি স্ল্যাশ দিবেন, তারপরে আপনাকে লিখতে হবে SD কার্ড, CARD। এটা লেখার পরে সামনে আবারও একটা স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে আপনি যখন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ঠিক দেখেন এরকমেরই ফাইল ওপেন হয়ে যাবে। তো এরপরে এখানে সমস্ত ফাইলগুলো পাবেন, আপনার যেই ফাইলটা ওপেন করে দেখতে মন চায় আপনি সেই ফাইলটার উপরে ক্লিক দিবেন। তো এইভাবেই মূলত আপনাকে মানে একটি ব্রাউজারের মাধ্যমে বের করতে হবে লক করা সমস্ত ফাইলস বা ডকুমেন্টসগুলো। তো বন্ধুরা, আশা করি কিছুটা হলে উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি শেয়ার দিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।